হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ রাফি ফ্রম 501 Days with Foodie Rafi। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। আশা করি যারা ভিডিও দেখছেন তারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা এসে পড়ছি হচ্ছে বনানী সুপার মার্কেটের এদিকে। বনানী সুপার মার্কেটের এদিকে একটা খুব জোস একটা কাবাবের প্লেস আছে, আর হচ্ছে গ্রেভি আইটেমের জন্য বেস্ট হচ্ছে আহেলি কাবাব। সো এটা হচ্ছে ঠিক বনানী সুপার মার্কেটের পাশেই, হচ্ছে শেরাটনের পাশ দিয়ে যে গলিটা যায় সেখানে হচ্ছে এটা লোকেশন। সো এখানে আজকে আমাদের বাজেট একটু 500-600 টাকার মতো বাজেট নিয়ে আসা। এখানে প্রাইসগুলো একটু বেশি, মানে হচ্ছে গ্রেভি আইটেমগুলো, বাট গ্রেভি আইটেমগুলো হচ্ছে মেইনলি 1:2 এর জন্য। তো আমরা ভিডিওতে প্রথমে যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে ওনাদের বিফ ব্রেন মশালা। সো এইটা অনেক মজা লাগে, আমার কাছে লাস্ট টাইম একবার ট্রাই করছিলাম, খুবই জোস লাগছে, তাই ভিডিওতে ট্রাই করার জন্য আরেকবার আসলাম। সো এই বিফ ব্রেন মশালা এটার প্রাইস পড়ছে হচ্ছে আপনার 300 টাকা। মানে যাদের ব্রেন মশালা ভালো লাগে তাদের এটা নিতে পারে। আর হচ্ছে মাটন ব্রেন মশালা আছে, ওটাও 300 টাকা, বাট আমরা হচ্ছে বিফ ব্রেন মশালাটা মনে হলো যে বেশি ভালো হবে। এটা স্পাইসি ছিল ভালোই, 300 টাকা, কোয়ান্টিটি 1:2 হিসাবে ভালোই আছে। এবং এটার সাথে ভিডিওতে যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে ওনাদের গ্রিলড চিকেন। এই গ্রিলড চিকেনের প্রাইস হচ্ছে 1/4, মানে কোয়ার্টার আর কি, 120 টাকা। সো 120 টাকা হিসাবে সাইজটা ভালোই আছে, বাট প্রাইসটা এটা বলা যায় ভ্যালু ফর মানি বা ওয়ার্থ ইট বনানির মতো জায়গায়। এবং এটার সাথে আমরা হচ্ছে পেশোয়ারি পরোটা নিছি। পেশোয়ারি পরোটাটা দেখতে জোস লাগতেছে এবং পরোটাটা খুবই মচমচে ছিল, ট্রুলি বলতেই হবে। অস্থির একটা পরোটা খাওয়া অনেকদিন পর। পরোটার প্রাইস হচ্ছে 40 টাকা করে, 40 টাকা হিসাবে ভালো আছে, আর প্রচুর মচমচে। আপনি ওইগুলোর সাথে মিক্স করে খাইতে খুব জোস লাগবে এবং পারফেক্ট লাগবে। এবং ভিডিওতে একটা দেখতে পারতেছেন হচ্ছে প্লেন নান। প্লেন নানও হচ্ছে 40 টাকা করে, সাইজ একদম পারফেক্ট আছে, আর এটাও অনেক ভালো লেভেলেরই সফট ছিল। মানে যে আইটেমগুলোর সাথে খাইতে খুবই জোস লাগতেছিল, পারফেক্ট একটা মিক্সচার। এবং যেটা আরেকটা জিনিস দেখা যায়, সালাদ, সালাদ কোয়ান্টিটি ভালোই হচ্ছে, শসা আর হচ্ছে গাজর মিক্স করে হইতেছে সালাডটা দিছে, এবং সালাদ দিয়ে ওগুলো খাইতে খুবই জোস লাগে এবং পারফেক্ট একটা মিক্সচার ফিলটা পাবেন। এবার যদি মেইন আইটেমগুলো নিয়ে একটু বলি, প্রথমে হচ্ছে বিফ ব্রেন মশালার কথা যদি বলি, অসাধারণ ছিল। এক কথায় আমি ব্রেন মশালা খাই না তেমন একটা, বাট এখানে খুবই জোস লাগছে, স্পাইস লেভেল খুব ভালো ছিল। আর পরোটা নান দুইটা দিয়ে খাইয়ে খুবই জোস লাগতেছিল, অস্থির একটা ফিলিংস। আমি বলবো যে এখানে এটা ট্রাই করার মতো একটা আইটেম, জোস। এরপরে যদি গ্রিল চিকেন নিয়ে বলা হয়, গ্রিল চিকেনটাও একদম পারফেক্ট ছিল। মানে গ্রিলড আর কি যেরকম হয়, যে গ্রিল চিকেনগুলো হয়, এবং জোস, এটাও জোস। পরোটা নান দুইটা দিয়ে খায় এটা জোস লাগতেছিল, পারফেক্ট একটা ফিলিং। আর মানে ব্রেস্ট পিস দিছে, তো এর জন্য খায় আরও বেশি মজা লাগছে। মানে মাংসের পরিমাণটা একটু বেশিই থাকে ব্রেস্ট পিসে, তো সাইজটাও কিন্তু ভালো। 120 টাকা একদম ওয়ার্থ ইট বা ভ্যালু ফর মানি ফিলটা আপনি পাবেন। তো ওভারঅল আমাদের আহেলি কাবাবের সাথে এক্সপিরিয়েন্স খুবই ভালো গেছে, খুবই ভালো, মানে অসাধারণ বলতেই হবে, মানে একদম স্যাটিসফাইড। আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।